জানলাম তো অহনা আর স্বস্তিকা, অহনার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব। যখন চটটা ও খেয়েছিল না, অরিজিনালি খেয়েছিল, কিন্তু তো ওই চটটা খাওয়ার পর, ওই সিনটা যখন আমরা করছি আউটডোরে, চটটা খাওয়ার পর আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। কারণ আমার মন থেকে আমি চাইছিলাম না যে অহনাকে চর মারি, কিন্তু কিছু করার নেই, দীপা মিশকাকে চর মারছে, মারতে তো হবেই। কারণ মিশকাকে সে সন্দেহ করছে, সে ভালো করে জানে যে এই সত্যিটা যখন দীপা জানতে পারবে, তখন তার মুখোশটা কীভাবে টেনে ছিঁড়ে দেবে তার কোনো আইডিয়া নেই। আর দীপা রেগে গেলে কীরকম ভয়ঙ্কর মূর্তি ধারণ করে সেটারও কোনো আইডিয়া নেই। তো যখন সে সত্যিটা জানতে পারবে, তখন কিন্তু তাকে ছেড়ে দেবে না, তাই তো? ওকে, তো চলো, এরকম নতুন নতুন অনেক টুইস্ট আসতে চলেছে অনুরাগের ছোঁয়া, তার জন্য আপনাদের দেখতে হবে সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র। তোই অন্যায় করে থাকুক না কেন। আর দীপা অ্যাকচুয়ালি টুইস্টটা এখানে কি, দীপা কিন্তু কোনো ভুল করেনি, দীপা তো জানে তার সন্তানকে, হ্যাঁ, সন্তানের বাবাকে সে তো জানে, কিন্তু সূর্য কে জানে, কবির, কবিরের বাচ্চা, তাই তো? কিন্তু এখানে কবিরের আবার বড় অসুখ হয়েছে, সেটা দীপা জানতে পেরেছে। এখনো পর্যন্ত সূর্য কিন্তু জেনে গেছে, তার শাশুড়ি মা প্রত্যেকটা মুহূর্তে দীপার পাশে আছে। দীপাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বাড়ির লোকজন খুঁজে পাচ্ছে না, অনেক দিন পর খুঁজে পাবে, সেটাও আমরা সিনটা 2-3 দিন আগে করেছি, আপনারা খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবেন। এখন বিষয়টা হচ্ছে সূর্য প্রত্যেকটা মুহূর্তে, সূর্যর কানে এখন যাই কথা আসুক না কেন, সে কোনোদিন বিশ্বাস করবে না, এরকম একটা ধারণা চলে এসেছে দীপার প্রতি। সে যতই জানতে পারুক যে কবির দীপা ভাই বোনের সম্পর্ক, তাও সে বিশ্বাস করবে না। ইভেন তার শাশুড়ি মা, কিন্তু তার মা নিজের মা বলে দিয়েছে যে দীপার কবিরের মধ্যে ভাই বোনের সম্পর্ক, কিন্তু সে বিশ্বাস করেনি। তো যাই হোক, ওকে, তো চলো, এরকম নতুন নতুন অনেক টুইস্ট আসতে চলেছে অনুরাগের ছোঁয়া, তার জন্য আপনাদের দেখতে হবে সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র। একদম না, এটা 10টার সময় করলে হবে না, 9:30 সময় করতে হবে, কারণ মায়েরা বোনেরা যারা আছেন সিরিয়াল দেখে, তারা একটু রান্না